আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট এবং অত্যাধুনিক যে টেকনোলজি আমরা যেটা বলে থাকি যে এআই টেকনোলজি সেটা নিয়ে হাজির হয়েছি একজন টিচার তার কেমিস্ট্রি ক্লাসে কতটা স্ট্রং এবং সুদক্ষ এতে ক্লাস নিবে এআই টেকনোলজির মাধ্যমে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড সেটা আপনাদের মধ্যে আজকে তুলে ধরবে চলে আসেন আমরা একটু দেখি সুপ্রিয় দর্শক এবং যারা টিচার্স কমিউনিটি আছেন দেখেন যে এইখানে আমরা ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে দেখিয়েছি কিছু থ্রি ডি স্ট্রাকচার কেমিস্ট্রির যে মোলগুলো আছে বা রিয়াকশান সবাইকে একটাই জিনিস আমরা বারবার বলি যে আপনারা যারা অন্য অন্য ব্র্যান্ড থেকে আসলে সফটওয়্যার নিচ্ছেন বা ইউজ করছেন তারা নোট দিচ্ছে ফেক দেখেন এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা কম্বাইনলি যে নতুন প্রযুক্তিটা আসছে এবং আমরা যে একমাত্র জেনুইন লাইসেন্স দিচ্ছি তার বাস্তব প্রমাণ কিন্তু এই জিনিসগুলো আপনারা আমাদের কাছে চলে আসেন তাইলে বুঝতে পারবেন যে আসলে ব্যাকবোন এবং অন্য অন্য আছে ওটার মধ্যে কোথায় চলে আসেন আমরা একটু দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাউ টু টিচ কেমিস্ট্রি অন ব্যাকবোন স্মার্ট বোর্ড একজন কেমিস্ট্রি শিক্ষক কিভাবে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে কেমিস্ট্রি ক্লাসটা নিবে আমরা সেটা আজকে দেখাবো এআই প্রযুক্তি আপনাকে সেই জিনিসটাই হেল্প করবে আমি জাস্ট এখানে লিখছি এন দেখেন এন দিলে এই রিলেটেড যে রিয়াকশন চলে আসছে কিন্তু দ্যাট মিনস যে আমি এখান থেকে চুজ করে নিচ্ছি চুজ করে কি করছি একটা রিয়াকশন আমি এখান থেকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক দেখেন আমার এই জায়গাটাতে যে আছে আমি চিন্তা করছি যে অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক HCl যেটাকে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে আমরা এখানে যেটা দেখব যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন কে হচ্ছে NH3 এই NH3 থ্রিটা কিভাবে তৈরি হয় এবং এটার যে স্ট্রাকচারটা সেটা দেখতে দেখতে কেমন এবং এখানে আমরা যদি আরো একটু চিন্তা করি যে এর প্রভাবক হিসাবে আয়রন যে কাজ করছে দেখেন ল্যাটিস্টা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক এবং যারা টিচার্স কমিউনিটি দেখেন আমি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মরিকুলটা কিন্তু এখানে দেখিয়েছি যদি আমরা এবার থ্রি ডি সিমুলেশনের মধ্যে চলে যাই কি কিভাবে এটা চলে আসে দেখেন এটা কিভাবে দেখানো যায় আমি কিন্তু বারবারই বলেছি যে ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ড একমাত্র আপনাদের মধ্যে এই জিনিসগুলো তুলে ধরতে পারবে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে বাংলাদেশে যারা চটকদারি মার্কেটিং করে আপনাদের কাছে যে ফেক সফটওয়্যার দিচ্ছে উইদাউট লাইসেন্স ছাড়া এই জায়গাটাতে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন না আমি যদি এটা রিয়াকশনটা দেখাই দেখেন রিয়াকশনটা আসলে কিভাবে দেখানো হচ্ছে ঠিক আছে একদম স্ট্রাকচারাল ওয়েতে কিন্তু এটা আপনাকে তুলে ধরছে নাইট্রোজেন কিভাবে হাইড্রোজেনের সাথে বিক্রিয়াটা করছে প্রভাবক হিসেবে আয়রন কাজ করছে তার পুরা কিন্তু একটা ল্যাটিসটা এখানে তুলে ধরা হয়েছে এই জিনিসটাই আমরা বারবার আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা অন্য ব্র্যান্ডের বোর্ড না নিয়ে যারা স্পেশালি এডুকেশন সেক্টরে কাজ করছেন ব্যাকবোনের কাছে চলে আসেন এবং ব্যাকবোনের বোর্ড নিয়ে আপনি দেখেন যে আসলে এআই এর মাধ্যমে কিভাবে আপনি একটা কেমিস্ট্রি ক্লাসকে প্রাণবন্ত ভাবে স্টুডেন্টদের মধ্যে তুলে ধরতে পারবেন দেখেন আমি কিন্তু এটা দেখালাম সিমিলারলি আমি যদি আরো কিছু জিনিসগুলো নিয়ে দেখাই এখানে আমরা যদি এবার চিন্তা করি সুপ্রিয় দর্শক যে আমরা এখানে জিং দেখতে পাচ্ছি জিং হাইড্রোক্লোর সাথে বিক্রিয়া করে করে কি কাজ এবং এর বিক্রিয়াটা কিভাবে হয় আমরা এখানে একটা থ্রি ডি স্ট্রাকচার দেখিয়েছি সিমিলার আমরা কিন্তু এর মধ্যে চলে যাব যারা এই যে নোট থ্রি দেখতে পাচ্ছেন এখানে যে মানুষগুলো আপনাদেরকে ফেক নোট দিচ্ছে লাইসেন্স ছাড়া তারা কিন্তু এই জিনিসগুলো পাচ্ছেন না আপনি এখানে চলে আসেন দেখেন আমি চাপ দিচ্ছি জাস্ট আমি লিখবো এখানে জেড এন জিঙ্ক সুপ্রিয় দর্শক এখানে দেখেন চলে আসে আমি কিন্তু আর কিছু কোনো রিয়াকশনটাই লিখিনি শুধু লিখেছে জিঙ্ক জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড চলে আসছে কিন্তু এর পুরো একটা রিয়াকশন সো এই রিয়াকশনটা কিন্তু আপনি খুব সহজেই স্টুডেন্টদের মধ্যে তুলেও ধরতে পারেন এখানে এবং এটা কিভাবে জিঙ্ক আয়ন তৈরি হয় ক্লোরিন আয়ন কিভাবে তৈরি হয় জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়েছে এবং হাইড্রোজেন যে গ্যাস আকারে উপরে উড়ে যাচ্ছে সেটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে এবার আমরা দেখব এইটা কিভাবে আসলে কাজ করে এই জিনিসটা চলে আসেন আমরা একটু দেখি এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জিঙ্ক এখানে আবার জিঙ্ক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এইটা বিক্রিয়াটা কেমন হবে আমরা একদম লাইভ দেখাবো আপনাদেরকে চলে আসেন সুপ্রিয় টিচার্স কমিউনিটি আমি কিন্তু বলেছি যে জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন তৈরি হয় সেটার কিন্তু এই যে আমরা এখানে দেখাচ্ছি যে আমরা জিঙ্ক দেখতে পাচ্ছি এখানে হাইড্রেট কে এখানে পুরো কিন্তু চলে আসছে রিয়াকশন অফ জিঙ্ক উইথ হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখানো আছে কিন্তু এটা রিয়াকশনটা কেমন হতে পারে সেটা যদি আমরা দেখাই এবং এখানে জিঙ্ক আয়ন আয়ন আলাদা হয়ে হয়ে যাবে যাবে ক্লোরিন থেকে ক্লোরাইড তৈরি সুন্দর করে কিন্তু এই জিনিসটা দেখানো হচ্ছে যেটা আমরা বারবার বলেছি যে এআই প্রযুক্তি একজন টিচার ছাড়া কিভাবে দেখাবে এবং একজন টিচারকে কতটা সহযোগিতা করবে এই পাঠটা কিন্তু আমরা তুলে নিয়ে আসি। একদম কমপ্লিটলি আপনারা যারা টিচার্স কমিউনিটি আছেন দেখেন আমরা একটা জিঙ্কের ফুল স্ট্রাকচার আয়নটাকে কিন্তু ল্যাটিস আকারে তুলে ধরা হয়েছে সিমিলার আরো যদি আমরা এখানে দেখতে চাই যে আমরা জিঙ্ক দেখলাম আমরা এবার সোডিয়াম সাথে ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় ক্যালসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এই জিনিসগুলোও কিন্তু আমরা এখানে দেখাতে পারি আমরা যদি চিন্তা করি যে আমরা চলে যাচ্ছি এন এ দেখেন চলে আসছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হচ্ছে আমরা যদি চিন্তা করি এখানে এই যে সোডিয়াম ক্লোরাইড টা আসলে কিভাবে বিক্রিয়াটা করেছে এখানে কিভাবে এটার চলে আসছে সোডিয়াম ক্লোরাইড বা এন এ প্লাস সি এল টু NaCl সোডিয়াম ক্লোরাইড এখান থেকে সোডিয়াম এবং ক্লোরিন আয়ন কিভাবে আলাদা হয়ে যায় সেই জিনিসটাও কিন্তু আমরা দেখাতে পারবো চলে আসেন সুপ্রিয় দর্শক আমরা আসলে এই জিনিসটা কিভাবে দেখানো যায় আমরা কিন্তু এই যে ক্লোরিন এবং সোডিয়াম আয়নগুলোকে এখানে কিভাবে দেখানো হয়েছে ওটার মলিকুল এখানে আছে দেখেন আমরা কি বলেছিলাম যে সোডিয়াম এবং ক্লোরিনের যে বিক্রিয়াটা সেটা কিন্তু আমরা কিভাবে আসলে রিয়াকশনটাকে দেখাতে পারি ওয়াটার মলিকুল আছে এখানে সোডিয়াম ক্লোরাইড আছে এখান থেকে কিভাবে আমি এবং এটাকে সোডিয়াম যে ডিজুলেশন আমরা বলে থাকি সেটাও কিন্তু এখানে কাজ করছে কিভাবে সোডিয়ামের ডিজুলেশনটা আসলে করা হয় আমরা যদি ডিজুলেশন পার্টটা দেখি একদম ক্লিয়ারলি কিন্তু দেখানো হয়েছে যে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নটা কিভাবে আলাদা হয়ে যায় ঠিক আছে এই জিনিসগুলোকে কিন্তু খুব সহজেই স্ট্রাকচারাল ওয়েতে একদম এর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে সুপ্রিয় দর্শক এবং যারা কেমিস্ট্রি টিচার কমিউনিটি আছেন আপনারা একটু তাকায় থেকে দেখেন যে কিভাবে এটা কাজ করেছে তো এখান থেকে আপনারা আসলে কি বুঝলেন যে ব্যাকবোন এই জায়গা থেকে আপনারা আসলে কি বুঝতে চাচ্ছেন যে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড আপনাদের জন্য যেটা তুলে নিয়ে আসছে বাজারে অনেক ব্র্যান্ডের স্মার্ট বোর্ড আছে সেগুলো কিন্তু আসলে এই জিনিসগুলো আপনাদেরকে কখনো দিতেই পারবে না এটা আমাদের দিক থেকে আমরা চ্যালেঞ্জই বলতে পারেন যে আমরা চ্যালেঞ্জ বলতেছি এইভাবে আপনাকে প্রযুক্তির মাধ্যমে আসলে দিতে পারবে না সিমিলার এখানে এখানে যদি চিন্তা করি যে আমি কি নিব শুধু সি ক্যালসিয়াম নিলাম দেখেন শুধু সি এ লিখেছি আমার চলে আসছে কি ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড চলে আসছে কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখানে কি তৈরি হলো ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে উপরে উঠে যাচ্ছে প্লাস পানি এইটারই আমরা যদি ফুল রিয়াকশনটা দেখতে চাই যে এটা আসলে কেমন কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারবো যে এখান থেকে আমি যদি চিন্তা করছি যে আমার ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড পানি বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি ঘটেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা কিন্তু আমরা দেখাতে পারবো চলে আসেন সুপ্রিয় দর্শক আমরা একটু দেখাতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু আমার ক্যালসিয়ামটা দেখানো আছে ক্যালসিয়াম কার্বোনেট কিভাবে কাজ করতেছে এই জিনিসটাতে ফুল স্ট্রাকচার ও লোয়েতে কিন্তু এটা দেখানো আছে এই যে ক্যালসিয়াম কার্বনেটের যে একটা স্ট্রাকচার এবং ল্যাটিস সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন এটা যখন বলয় আকারে থাকবে তখন আসলে এটা দেখতে কেমন হবে ঠিক আছে এটাকে যখন রিয়াকশন আকারে দেখানো হবে তখন জিনিসটা কেমন করতে পারে সেই জিনিসটা কিন্তু আমরা বারবারই তুলে ধরার চেষ্টা করেছি তো সুপ্রিয় টিচার্স কমিউনিটি আমি আর বেশি বাড়াবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম